শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় পদার্থ বিজ্ঞান, শিরোনাম স্থির তড়িৎ, প্রশ্ন নং 25। 20 মাইক্রোফ্যারাডের একটি ধারকে 10 ভোল্ট ব্যাটারি দ্বারা চার্জিত করলে এতে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে এবং অন্তরিত পাতে চার্জের পরিমাণ কত হবে? এখানে প্রশ্নে দেওয়া তথ্য থেকে আমরা পাই ধারকত্ব সি সমান 20 মাইক্রোফ্যারাড। আমরা জানি 1 মাইক্রোফ্যারাড সমান 10⁻⁶ ফ্যারাড, সুতরাং 20 মাইক্রোফ্যারাড সমান 20 × 10⁻⁶ ফ্যারাড। বিভব পার্থক্য ভি সমান 10 ভোল্ট। সঞ্চিত শক্তি ইউ সমান কত? চার্জের পরিমাণ কিউ সমান কত? আমরা জানি ধারকত্ব সি সমান কিউ ভাই বি, সুতরাং কিউ সমান সি ইন্টু বি। এখন সি এবং বি এর মান বসে আমরা পাই 20 × 10⁻⁶ × 10 চার্জের একক কুলম। এখন এই তিনটি সংখ্যার গুণফল হবে 2 × 10⁻⁴ কুলম, অর্থাৎ মোট চার্জ সমান 2 × 10⁻⁴ কুলম। সঞ্চিত শক্তি ইউ সমান 1/2 × C^2। এখন সি এবং বি এর মান বসিয়ে আমরা পাই 1/2 × 20 × 10⁻⁶ × 10^2 শক্তির একক ঝোল। এখন 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 10 × 10⁻⁶ × 10^2 ঝোল। এখন এই তিনটি সংখ্যা গুণ করলে আমরা গুণফল হবে 10⁻³ জুল। তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং অন্তরিত পাতে চার্জের পরিমাণ 2 × 10⁻⁴ কুলম এবং সঞ্চিত শক্তি 10⁻³ জুল। ধন্যবাদ সকলকে।